318 দিন ধরে যে অবস্থান চলছে এবং তার মাঝখানে অনশন ধর্মঘট এই সমস্ত হয়েছে এবং গত 21 এপ্রিল হাইকোর্টের অর্ডারে চিফ সেক্রেটারি আমাদের সঙ্গে যে আলোচনায় বসেছিলেন সেখানে স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং অর্থ সচিবও ছিলেন তারা আমরা আমাদের প্রশ্নের উত্তরে জানান যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ সমস্ত টাকা তারা অর্থ কমিশন মারফত পেয়েছেন শিক্ষকদের যে গ্যারান্টি নেট 60% সেই টাকাও তারা পেয়ে গেছেন এবং আজকে একটি সংবাদপত্রে দেখবেন আপনারা তারা একদম প্রথমেই পেজেই খবর দিয়েছে যে কোন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে কত টাকা বাকি আছে নিশ্চয়ই সেটা সরকারি হিসেব তার মধ্যে দেখবেন যে মহার্গ ভাতার কোনো উল্লেখ নেই বা বেতন ভাতার কোনো উল্লেখ নেই অর্থাৎ সেই সমস্ত টাকাই কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এক একবার এক এক রকম কথা বলছেন একবার বলছেন আবাস যোজনার কাজের টাকা পেলেই আমরা দিয়ে দেব আবার সম্প্রতি বলেছেন যে এটা নাকি অধিকার নয় তো এটা অধিকার না হলে উনি কেন্দ্রীয় সরকারের থেকে কেন টাকাগুলো নিচ্ছেন এটা তো একটা ছলনা করা হচ্ছে এবং পাশাপাশি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন দিল্লি বঙ্গভবন চেন্নাই ইউথ হোস্টেল এই রকম বিভিন্ন রাজ্যে এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যেসব কর্মচারীরা আছে তাদের পার্মানেন্ট ডিএর অর্ডার সেটি আমাদের কাছে আছে আপনারা চাইলেই আমরা সেটা হাজির করতে পারি আমরা আগেও বারবার বলেছি পার্মানেন্ট ডিএর অর্ডার সেটা করে রেখেছে তাহলে সেখানে ওনার ওটা ম্যান্ডেটারি আর এখানে কর্মচারীদের ম্যান্ডেটারি নয় কেন এই ব্যাখ্যা আজ অব্দি কোথাও পাওয়া যায়নি এবং আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি নিয়েছি আপনারা জানেন সেটা পুলিশকেও জানানো হয়েছিল এবং সংবাদপত্রে দেখছি যে উনি নাকি সেই সময় দিল্লি যাবেন তো সেটা আমাদের মুখোমুখি হওয়ার আসলে ওনার সাহস নেই যে অনৈতিক কাজ যে অনাচার উনি রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে করে যাচ্ছেন এবং চাকরি প্রার্থীদের নিয়ে যে ছলনা করা হচ্ছে সেই ছলনার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে এবং আগামী দিনে এই অবস্থান এবং মহামিছিল তার সঙ্গে অন্য যে কর্মসূচি রয়েছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে অচল করে দেওয়ার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যে আমাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আমরা সফল করে মুখ্যমন্ত্রীর হাত থেকে রাজ্য সরকারের হাত থেকে আমাদের পাওনা ছিনিয়ে আনব।